আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এবিসি, মানে অল্টারনেট ব্যাংকিং চ্যানেল। তো আমার দুইটা ডিভিশন দেওয়ার কথা ছিল, একটা হচ্ছে এসএমই আর একটা হচ্ছে এবিসি। এসএমই অলরেডি আপলোড করা হয়েছে পার্ট ওয়ানে, যদি কেউ দেখে না থাকেন দেখে নেবেন। আর এটা হচ্ছে অল্টারনেট ব্যাংকিং চ্যানেল এবিসি। শুরুতে দ্য টার্ম অল্টারনেট ডেলিভারি চ্যানেল, এটা মূলত ছিল অল্টারনেট ডেলিভারি চ্যানেল এডিসি। এটাকে বর্তমানে বলা হয় অল্টারনেট সার্ভিস ডেলিভারি চ্যানেল, মানে এসডিসি, অথবা অল্টারনেট ব্যাংকিং চ্যানেল এবিসি। এই এডিসি বর্তমানে এসডিসি অথবা এবিসি হিসেবে পরিচিত, তবে এবিসি হিসেবেই সর্বাধিক পরিচিত ব্যাংকিং ক্ষেত্রের জন্য। এবিসি মূলত বলতে বোঝায় ব্যাংক প্রিমিসে না গিয়া ব্যাংকের যেই সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা, মানে আমি ব্যাংকের সাথে যে অ্যাকাউন্ট আছে আমি ওই ব্যাংকে ফিজিক্যালি না গিয়া আমি বিভিন্ন মাধ্যমে ব্যাংকিং সেবা যদি নিতে পারি সেটাই হবে এবিসি, মানে ব্যাংকিং চ্যানেলের অল্টারনেট যেটা, বিকল্প যে উপায়। যেমন আমি আমার মোবাইলের মাধ্যমে আমি একটা অ্যাপস ডাউনলোড করলাম, ওই অ্যাপসের মাধ্যমে আমার ব্যাংকের তথ্য দেখতে পারতেছি, এটা এবিসি হতে পারে। আবার হতে পারে আমি ওই যে বিকাশের *247# ডায়াল করে টাকা দেখতে পারতেছি, হ্যাঁ, টাকা উইথড্র করতে পারতেছি, এটা এবিসি হতে পারে। আবার আমি এটিএম থেকে টাকা তুলতে পারতেছি, এবিসি। আবার আমি সিডিএমএ টাকা ডিপোজিট করতে পারতেছি, এবিসি। এগুলো কিছুই কিন্তু আমাদের ব্যাংকের যেই প্রিমিসিস অথবা ব্যাংকের যেই, মানে টোটালি ফিজিক্যালি আমরা ব্যাংকে যেতে হয় না, ব্যাংকে যাওয়া ছাড়া ব্যাংকের যে সেবা আমরা পাই সেটাকে বলা হয় অল্টারনেট ব্যাংকিং চ্যানেল, মানে হচ্ছে বিকল্প উপায়ে ব্যাংকিং সেবা পাওয়াটা। তো এখানে কিছু আর কি দেয়া আছে তাদের স্বাভাবিক কথাবার্তা, অল্টারনেট ব্যাংকিং চ্যানেল কী, আবার কী কী হইতে পারে। এখানে একটা দেখেন 24/7, এই কথাটা মনে রাখবেন, এটা মানে হচ্ছে সপ্তাহের 24 ঘন্টাই। এখানে আপনাদের কথা থাকতে পারে তাহলে তো মাসটাই লিখতে পারতো 24/30, কিন্তু দেখেন কোনো কোনো মাসে 28, 29, 30, 31। এই জন্য তারা ওইখানে না গিয়ে একটা ফিক্স ধরছে, যেহেতু সপ্তাহ 7 দিনই হবে, মাস যতদিনই হোক, এই জন্য 24/7। 24/7 মানে হচ্ছে প্রতি সপ্তাহের 24 ঘন্টায় আপনি এগুলো খোলা পাবেন। তার মানে বোঝাই যাচ্ছে আপনি কিন্তু 24 ঘন্টা ব্যাংকিং সেবা পাচ্ছেন অল্টারনেট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। এই একটা সুবিধা, আর একটা সুবিধা হচ্ছে রিস্ক ফ্রি থাকা যায়, আর একটা সুবিধা হচ্ছে আপনার ব্যাংকের প্রিমিসেসে যেতে হয় না। এইভাবে করতে করতে এটিএম আছে, পিওএস আছে। এরপরে এখানে আর কি এদের স্বাভাবিক কথাবার্তা দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারেন। তারপরে সরি একটু, এরপরে যে মূলত ব্যাপারটা আর কি, মূল যে চ্যানেলগুলো, যে অল্টারনেট চ্যানেল ব্যাংকিং বললাম, অল্টারনেট ব্যাংকিং চ্যানেল বললাম, চ্যানেলগুলো কী কী হতে পারে। শুরুতেই তারা এটিএমের কথা বলছে, যে ডেভেলপমেন্ট অফ মেইন চ্যানেলস। এই এবিসির মধ্যে চ্যানেলগুলো হতে পারে এটিএম, এটিএম তো আমরা বুঝি অটোমেটেড টেলার মেশিন, এটার জন্য মনে থাকে এটিএম, অটোমেটেড টেলার মেশিন। এটার মাধ্যমে কী কাজ করা হয় সেটা তো আমরা ভালোভাবেই বুঝি, এটা বিস্তারিত বলতে হবে না। এরপরে হচ্ছে টেলে ব্যাংকিং। টেলে ব্যাংকিং কী? টেলে ব্যাংকিং হচ্ছে দ্য ফার্স্ট কল সেন্টার ওয়াজ লঞ্চড ইন 1983 ইন দ্য ইউএস বাই এমসিআই। দিস মার্কড শিফট বাই মেনি অর্গানাইজেশনস টুয়ার্ড সেন্ট্রালাইজড কাস্টমার সার্ভিস সেন্টার, অফেন উইথ অ্যান অটোমেটিক রিপ্লাই সার্ভিস ইনকর্পোরেটিং ভয়েস রিকগনিশন সিস্টেম। মানে হচ্ছে গিয়া টেলিফোনে আমি, আমার যদি কোনো সমস্যায় পড়ি আমার অ্যাকাউন্ট নিয়ে, তাইলে আমি তাদের কল সেন্টারের সাথে যোগাযোগ করতে পারবো। শুরুতে এই ব্যাপারটা ছিল অটোমেটিক, কারণ সমস্যা কী কী হইতে পারে এটা তো ব্যাংক কর্তৃপক্ষ জানে। তো এই সমস্যা অনুযায়ী তারা অটোমেটিক অ্যান্সার সেট করে রাখতো এবং সেই হিসেবে আমার কাছে রিপ্লাই আসতো কল সেন্টার থেকে। কিন্তু বর্তমানে তারা কী করছে, সরাসরি হিউম্যান রিপ্রেজেন্টেটিভ দিছে। টেলে ব্যাংকিংয়ে আগে কিন্তু ওই যে ফোন দিলে কোনো সমস্যার কথা বললে অটোমেটিক্যালি সেট করা থাকতো যে কথাগুলো, যে সমস্যা অনুযায়ী সমাধান দিত, আর এখন হচ্ছে সরাসরি কোনো মানুষের সাথে, রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলা যায়। মূলত আর কি যে মূলত কল সেন্টার টাইপ যেটা সেটাই হচ্ছে টেলে ব্যাংকিং, এখানে উল্লেখ করা আছে। এরপর হচ্ছে অনলাইন ব্যাংকিং। এই অনলাইন ব্যাংকিংটা হচ্ছে, এটা হচ্ছে অ্যানাদার চ্যানেল, ইমার্জ ইন 1990s, বাট ওয়ান হুইচ স্টিল শোড লো পেনেট্রেশন বাই দ্য এন্ড অফ দ্য ডেকেড। ইনিশিয়ালি ইউজ টু প্রেজেন্ট অ্যান ইনস্টিটিউটস মার্কেটিং প্ল্যাটফর্ম, দ্য ওয়েবসাইটস আর নাও এনজয়িং এ নিউ লিজ অফ লাইফ অ্যাজ এ ডোর টু দ্য ওয়ার্ল্ড অফ 24 আওয়ার অনলাইন ট্রানজ্যাকশন।
মানে অনলাইন ব্যাংকিং হচ্ছে কি, আপনি মনে করেন আপনার ইসলামী ব্যাংকের সাথে একটা অ্যাকাউন্ট আছে, তো এই ইসলামী ব্যাংকের যেই অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের সকল সেবা পাওয়ার জন্য ইসলামী ব্যাংকের যেই অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনটা যদি আপনি আপনার ফোনে ইনস্টল করে রাখেন, তখন কিন্তু আপনি ওই অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকেই আপনি আপনার অ্যাকাউন্টের সকল তথ্য দেখতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন বিভিন্ন অ্যাকাউন্টে, হয়তো অন্যের অ্যাকাউন্টে অথবা আপনার নিজের অন্য কোনো অ্যাকাউন্টে। এটা হচ্ছে অনলাইন ব্যাংকিং। তো অনলাইন ব্যাংকিংয়ের জন্য আপনার ইন্টারনেটের প্রয়োজন হবে, কারণ অ্যাপস কিন্তু ইন্টারনেট ছাড়া চলবে না। আপনি *247# ডায়াল করে বিকাশ সেবা পাবেন, সেখানে কিন্তু আপনার ইন্টারনেটের দরকার নাই, কিন্তু অনলাইন ব্যাংকিং বললে সেখানে ইন্টারনেটের ব্যাপারটা চলে আসবে। এরপরে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং হচ্ছে এই যে আমি মাত্র বললাম, মোবাইলের মাধ্যমে আপনি যদি আপনার ইউজড ইন ইটস আর্লি স্টেজেস অ্যাজ এ পুশ পুল টু ফর ইনফরমেশন টেক্সট মেসেজেস সেল ফোন ব্যাংকিং, মানে হচ্ছে আপনি যেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করলেন সেই ব্যাংকে আপনি কী করলেন, আপনার যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে ওই ব্যাংকে আপনি আপনার ফোন নাম্বার দেওয়ার মাধ্যমে তারা আপনাকে ব্যাংকের SMS আওতায় নিয়ে আসবে, তখন আপনি তাদেরকে কোনো SMS দিলে তারা আপনাকে SMS-এর মাধ্যমে রিপ্লাই দেবে। তো এইটা হচ্ছে আর কি মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং মূলত আর কি মোবাইলের SMS ভিত্তিক হয়ে থাকে, ঠিক আছে। এটা এই যে লেখা আছে ইনফরমেশন টেক্সট মেসেজেস সেল ফোন ব্যাংকিং নাও সাপোর্ট পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড ইটস ফোরকাস্টেড টু বিকাম দ্য নিউ মোবাইল পেমেন্ট মেথড অফ ডিজিটাল ওয়ালেট অফ দ্য ফিউচার। তার মানে হচ্ছে আপনি এখানে মেসেজের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারতেছেন, আপনি কিন্তু হুট করে চাইলেই মেসেজ দিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন না, কারণ আপনার অ্যাকাউন্ট আছে ঠিক আছে, কিন্তু আপনি যদি ওই অ্যাকাউন্টের সময় তাদের কাছে বলেন আনেন যে আমার SMS ব্যাংকিংটা দরকার হবে, তখন তারা আপনাকে ওই SMS-এর আওতায় নিয়ে আসবে এবং তখন আপনি চাইলে SMS দিলে তারা আপনাকে রিপ্লাই দিবে, কিন্তু আপনার অ্যাকাউন্ট আছে কিন্তু SMS ব্যাংকিংয়ের আওতায় আসেন নাই তখন তারা রিপ্লাই দিবে না। তো এটা হচ্ছে টোটালি মোবাইল ব্যাংকিং। এরপরে সোশ্যাল মিডিয়া টাইপের কিছু কথাবার্তা বলা আছে, এরপরে এক্সাম্পল দেওয়া আছে ADC-এর ক্ষেত্রে। ADC তো বললাম যে ABC-এর মানে ADC-কে বর্তমানে ABC হিসেবে চেনা হয়। এরপরে ইম্প্যাক্ট কী হইতে পারে, ইম্প্যাক্টগুলো লেখা আছে। এরপরে কনভেনিয়েন্ট ব্যাংকিং, দেন কনভেনিয়েন্ট ব্যাংকিংটা সম্পর্কে একটু বলি। কনভেনিয়েন্ট ব্যাংকিং ইজ ডিফাইন্ড বাই দ্য সিম্পলিসিটি অফ ডিজাইন অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু অ্যাক্সেস অর ওপেন অ্যান্ড ম্যানেজ অ্যাকাউন্টস অনলাইন অর উইথ এ মোবাইল ডিভাইস, মানে আপনি একটা মোবাইল ডিভাইসের মাধ্যমে খুবই সহজে আপনি একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা আপনি ম্যানেজ করতে পারবেন। অ্যাকচুয়ালি কনভেনিয়েন্ট ব্যাংকিং মিনস, মানে কনভেনিয়েন্ট ব্যাংকিং বলতে বোঝায় যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ডিভাইস দ্বারা যদি আপনি অ্যাক্সেস করতে পারেন অথবা ম্যানেজ করতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটাকে বলা হবে কনভেনিয়েন্ট ব্যাংকিং। তার মানে হচ্ছে কনভেনিয়েন্ট ব্যাংকিং কি, এনি টাইম এনিহোয়ার এনি ডিভাইস, মানে যে কোনো সময় যে কোনো জায়গায় বসে যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টকে ম্যানেজ করতে পারছেন। দেখেন এর কারণ এই যে এতগুলো জিনিস বললাম, একটাও কিন্তু আপনার ব্যাংকে যেতে হচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় অল্টারনেটিভ। সরি আমি একটু উপরে চলে আসছি। এরপরে কনভেনিয়েন্ট ব্যাংকিংয়ের পরে, আচ্ছা এরপরে কনভেনিয়েন্ট ব্যাংকিংয়ের কিছু কথাবার্তা বলছে, এটা হচ্ছে বেটার দ্যান ক্যাশ নিউ ইয়র্ক সিটি, এগুলো আমাদের দরকার হবে না। এরপরে এজেন্ট ব্যাংকিং ওয়ার্ল্ড ওয়াইড, এজেন্ট ব্যাংকিং এই জিনিসটা কী, এজেন্ট ব্যাংকিং এইটা বাংলাদেশ ব্যাংকের 7A এই অনুচ্ছেদ দ্বারা 1972 সালে, যেটা সেকশন 45 অফ ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 অ্যান্ড সেকশন 4 বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন 2009, এগুলো দ্বারা এজেন্ট ব্যাংকিংয়ের যেই কথাবার্তা নির্দেশনা আছে সেটা আছে। মূলত এজেন্ট ব্যাংকিং বলতে কী বোঝায়, এজেন্ট ব্যাংকিং হচ্ছে এমন একটা সিস্টেম যেই সিস্টেমে ব্যাংকের কোনো কর্মকর্তা সেখানে যুক্ত থাকবে না। আমি আবারও বলতেছি, কোনো ব্যাংকের কোনো শাখা না এটা, এজেন্ট ব্যাংকিং। মনে করেন যে আপনার বাসার সামনে দেখতেছেন লেখা আছে এজেন্ট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং কী, তো এজেন্ট ব্যাংকিং হচ্ছে ব্যাংকের বাহিরের কোনো ব্যক্তি, মনে করেন যে আপনি মনে করেন আপনার বাবা, হ্যাঁ সে কিন্তু ব্যাংকের কোনো কর্মকর্তাও না, সে কী করলো, সে ইসলামী ব্যাংকের সাথে কথা বললো, ইসলামী ব্যাংকের সাথে কথা বলে বললো যে আমার এলাকায় তো আপনাদের কোনো ইসলামী ব্যাংকের শাখা নাই, সো এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এখানে একটা শাখা প্রতিষ্ঠিত করা যায়। তো এজেন্ট ব্যাংকিংটা কী, এজেন্ট ব্যাংকিং হচ্ছে আপনার আব্বা সেই ইসলামী ব্যাংকের সাথে কথা বলে আপনার আব্বার মাধ্যমেই ওই অঞ্চলে একটা শাখা প্রতিষ্ঠিত হবে, ওই শাখার ওই শাখার সমস্ত দায়িত্ব থাকবে আপনার আব্বার, যত লোকের প্রয়োজন হয় জনবলের দরকার হয় আপনার আব্বা তাদের এই জনবল নিয়োগ দেবে, এবং ওইখানে যা কিছু দরকার হয়
সব কিছু মানে টোটাল ওই এজেন্ট ব্যাংকিং কিন্তু ব্যাংকের বাইরের কোনো ব্যক্তির দ্বারা নির্দিষ্ট কোনো জায়গায় প্রতিষ্ঠিত হবে এবং সেইখানে সমস্ত দায়িত্ব থাকবে যেই ব্যক্তি এই দায়িত্ব ওই ব্রাঞ্চটা ওপেন করেছে সেই ব্যক্তির, এবং ওই ব্যক্তি সমস্ত টাকা পয়সা লেনদেনের সাথে খবরাখবর রাখবে এবং যারা কর্মকর্তা আছে তাদের বেতন দিবে। এবং সর্বশেষে এই যে যে ট্রানজ্যাকশন হয়, যেই ব্যবসাটা মুনাফাটা হয়, সেই মুনাফার কিছু অংশ ব্যাংক কর্তৃপক্ষকে দিয়ে দেবে এবং কিছু অংশ যে এজেন্ট শাখা আনছে সে রাখবে। তার মানে মূল কথা হচ্ছে ব্যাংক এখানে কোনো রিস্ক ছাড়াই, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই যে কোনো একটা জায়গায় তার একটা চ্যানেল হয়ে যাচ্ছে এবং ওইখানে তার লোকবল নিয়োগ দেওয়া ছাড়াই সে কিন্তু একটা ইন্টারেস্ট পাচ্ছে। এটা হচ্ছে এজেন্ট ব্যাংকিং, এটা এজেন্ট ব্যাংকিং আর কি। এরপরে এখানে বলা আছে, এরপরে চ্যালেঞ্জ অফ এডিসি মানে এবিসি এর চ্যালেঞ্জগুলো কী কী হতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে এবিসি এর চ্যালেঞ্জ, আপনারা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন। এরপরে মূলত যে ব্যাপারটা, এই এডিসি এর চ্যানেলগুলো কী কী, তো ব্যাংকিং সেক্টরে এডিসি এর পাঁচটা মেজর চ্যানেল আপনাদের এখানে দেওয়া আছে। মেজর চ্যানেলগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, দুই নম্বরে হচ্ছে মোবাইল ব্যাংকিং, তিন নম্বরে হচ্ছে ইউপিআই মানে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, চার নম্বরে ই ওয়ালেট, পাঁচ নম্বরে এটিএম কার্ড, ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড এটসেট্রা। দেয়ার ওয়াজ এ নিড ফর অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস ইন ব্যাংকিং সেক্টর টু প্রপারলি হ্যান্ডেল দ্য স্ক্যাটার্ড ব্যাংকিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস দ্যাট ওয়ার নট ইন পার্টিকুলার স্ট্রিম। Hence, all banks have decided to deliver all the alternative delivery channels to their customers. Keeping all these things in mind, we can use all these alternative delivery channels in banking sector to carry out our financial operations in easier manner. মানে খুব সহজে আমরা আমাদের যে গ্রাহক তাদেরকে পাঁচটা উপায়ের মাধ্যমে ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের চ্যানেলকে প্রসারিত করতে পারবো এবং সেক্টরকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো ব্যাংকিং সেক্টরকে। তো এই পাঁচটা চ্যানেলের মধ্যে একটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিংটা কী? ইন সিম্পল ওয়ে, ইন্টারনেট ব্যাংকিং ইজ নাথিং বাট ইউজ অফ ব্যাংকিং ফ্যাসিলিটি অন ইউর কম্পিউটার আর মোবাইল উইথ দ্য হেল্প অফ ইন্টারনেট। মানে ইন্টারনেটের মাধ্যমে আপনি যদি আপনার মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ চালু করে আপনার মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ফ্যাসিলিটি নিতে পারেন সেটাকে বলা হবে ইন্টারনেট ব্যাংকিং। মূল কথা হচ্ছে মোবাইলে ডাটা কানেকশন থাকতে হবে অথবা কম্পিউটারে, ওই মোবাইল অথবা কম্পিউটার দ্বারা যদি আপনি আপনার ব্যাংকের সমস্ত ইনফরমেশন নিতে পারেন সেটা হবে ইন্টারনেট ব্যাংকিং। ইট ইজ কনসিডার্ড অ্যাজ মডার্ন ফর্ম অফ ব্যাংকিং, এটা হচ্ছে ব্যাংকের নতুন রূপ হিসেবে বিবেচনা করা হয়। ইন্টারনেট ব্যাংকিং ইজ এ কমপ্লিট অনলাইন ব্যাংকিং সিস্টেম ইটস সেফ অ্যান্ড ফ্যাসিলিটেটস ইউ টু ডু অল ব্যাংকিং অপারেশন সেটিং অ্যাট ইউর হোম। আপনার বাসায় বসে আপনি ব্যাংকের সমস্ত কাজকর্ম করতে পারেন, ঠিক আছে। এরপরে হচ্ছে ইট অলসো হেল্প ইউ টু ট্রান্সফার ইউর ফান্ড অর মেক বিল পেমেন্ট ফ্রম এনিহোয়ার অ্যাট হোম, এটার মাধ্যমে আপনি আপনার যেই ফান্ড আছে সেটাও ট্রান্সফার করতে পারেন এবং যে কোনো পেমেন্টও করতে পারেন এনিহোয়ার অ্যাট হোম, যে কোনো জায়গায় অথবা এনিওয়ার অ্যাট হোম। এরপরে হোয়াট আর দ্য ইউজেস অফ ইন্টারনেট ব্যাংকিং, এই ইন্টারনেট ব্যাংকিংয়ের ইউজ কী? রিডিউস ফ্রিকোয়েন্ট ভিজিট টু ব্রাঞ্চ, আপনার যে বারবার যেতে হচ্ছে ব্রাঞ্চে, আপনি মনে করেন টাকা উঠাবেন সেই জন্য আপনার ব্যাংকে যেতে হচ্ছে, আপনার মনে করেন যে কি অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা চেক করার জন্য যেতে হচ্ছে, আবার কেউ টাকা পাঠানোর কথা বললো আপনি ব্যাংকে যেতে হচ্ছে দেখার জন্য আসলে অ্যাকাউন্টে টাকা আসছে কি না, আবার আপনি বললেন কাউকে টাকা পাঠানোর জন্য সেই টাকাটা পাঠানো হয়েছে কি না সেটা দেখার জন্য, এই যে আপনি বারবার যে ব্যাংকে যাচ্ছেন, রিডিউস এটা কমায়, ফ্রিকোয়েন্ট ভিজিট টু ব্রাঞ্চ, ব্যাংকের শাখা যে আপনি বারবার যাচ্ছেন এটা আপনার কষ্ট করে যেতে হবে না। অ্যাজ ইন্টারনেট ব্যাংকিং মেক্স দ্য ব্যাংকিং ট্রানজ্যাকশন অ্যাট ইউর ফিঙ্গার টিপ ইট রিডিউস ফ্রিকোয়েন্ট ভিজিট টু অফ ব্রাঞ্চ, যেহেতু আপনি আঙ্গুলের একটা চাপের মাধ্যমে এই কাজটা করতে পারেন এই জন্য আপনাকে আর কি ব্যাংকে আসতে হয় না। ফান্ড ট্রান্সফার, আপনি ফান্ড একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠাতে পারেন। অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং, অনলাইনে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, কারণ আপনি যখন অনলাইনে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলা হবে এবং ডকুমেন্ট নেওয়ার জন্য ওই ব্যাংক থেকে লোক আসবে আপনার কাছে, আপনার ব্যাংকে যাওয়া লাগবে না। হ্যাঁ, ইউটিলিটি বিল পেমেন্ট, আপনার গ্যাস বিল, টিভি চার্জ, যত হয়তো ডিসচার্জ অথবা বিদ্যুৎ বিল সব কিছু আপনি দিতে পারেন। নিউ চেকবুক রিকোয়েস্ট, আপনার যদি চেকবুক শেষ হয়ে যায় টাকা উঠানোর জন্য, হ্যাঁ, তাহলে আপনি নতুন চেকবুকের জন্য রিকোয়েস্টও করতে পারেন। এরপরে ইজি টু মনিটর ট্রানজ্যাকশন ইন অ্যাকাউন্ট, আপনার যে ট্রানজ্যাকশন হচ্ছে অ্যাকাউন্টে, টাকা আসতেছে টাকা যাচ্ছে, এটা ইজিলি আপনি
মনিটর করতে পারেন। এরপরে হাউ টু স্টার্ট ইন্টারনেট ব্যাঙ্কিং, স্টার্ট ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং কীভাবে স্টার্ট করবেন। ইট মোস্ট ইম্পর্ট্যান্ট টু ভিজিট ব্রাঞ্চ অ্যান্ড আপডেট ইউর ইমেইল অ্যান্ড মোবাইল নাম্বার ইন ইউর অ্যাকাউন্ট। তার মানে ইন্টারনেট ব্যাঙ্কিং তো আপনি চাইলেই পারবেন না, আপনার প্রথমে যাওয়া লাগবে ব্রাঞ্চে, ব্রাঞ্চে গিয়ে আপনার যে ইমেইল এবং মোবাইল নাম্বার অ্যাকাউন্টে যেটা দেওয়া আছে ওগুলো আপডেট করতে হবে, তাদেরকে জানাতে হবে যে আসলে আমি আপনাদের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের আওতায় ঢুকতে চাই। এরপরে ফার্স্ট ইউ হ্যাভ টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, দেন ইউ উইল রিসিভ নেট ব্যাঙ্কিং কিট ফ্রম ব্যাঙ্ক হুইচ কন্টেন ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এরপরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, এরপরে আপনি একটা ইউজার আইডি পাসওয়ার্ড সহ ইনফরমেশন পাবেন। ওই যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, উইথ দ্য হেল্প অফ দিস আইডি অ্যান্ড পাসওয়ার্ড ইউ ক্যান লগ ইন টু ওয়েবসাইট অর ব্যাঙ্ক অ্যাপস। আপনি ওয়েবসাইটে অথবা ওই যে ব্যাঙ্কের যে অ্যাপ আছে, যেমন ইসলাম ব্যাঙ্কের আছে সেলফিন, এই অ্যাপের মধ্যে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। ওয়েন ইউর লগ ইন ডান, যখন লগ ইন হয়ে যাবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর লগ ইন পাসওয়ার্ড ফর ইউর সেফটি। যেহেতু পাসওয়ার্ড তারা দিয়ে দিছে, তার মানে তারা পাসওয়ার্ড জানে, তো আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে সেফটির জন্য, নাহলে তারা টাকা নিয়ে যাবে। দিস উইল অ্যাক্টিভেট ইউর নেট ব্যাঙ্কিং, নাও ইউ ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ব্যাঙ্কিং ফ্যাসিলিটি। এরপরে আপনি ব্যাঙ্কিং ফ্যাসিলিটিস পাবেন, চাইলেই হুট করে কিন্তু পাবেন না, ঠিক আছে। টিপস ফর ইউজিং ইন্টারনেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটিস, টিপস কী কী হতে পারে, যেমন রেগুলার চেঞ্জ ইউর লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর ইউর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, কারণ চেঞ্জ যদি না করেন, অনেক দিন একটা না রাখলে দেখা গেছে আপনি কারোর সামনে টাকা উঠালেন সে দেখে ফেলেলো, তো সে হুট করে কিন্তু আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যে কোনো ফোনে ওই অ্যাপ্লিকেশন নামায় সে টাকা নিয়ে যেতে পারে। ডোন্ট শেয়ার এনি ডিটেল অফ ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের কোনো ডিটেল শেয়ার করবেন না কারোর সাথেই না। ব্যাঙ্ক উইল নেভার আস্ক ইউ ফর এনি ডিটেল থ্রু ফোন আর ইমেল। ওই যে বিকাশে প্রতারিত হন না, যে ট্রানজ্যাকশন নাম্বার কত এটা জিজ্ঞেস করে, এরকমভাবে এটা বললো যে ব্যাঙ্ক থেকে কখনো আপনাকে কোনো ডিটেল জানতে চাইবে না। অ্যাভয়েড লগ ইন থ্রু সাইবার ক্যাফে অর এনি আদার অর্গানাইজেশন কম্পিউটার, সাইবার ক্যাফ অথবা যে কোনো প্রতিষ্ঠানের কম্পিউটার থেকে কখনো লগ ইন করবেন না, কারণ লগ ইন ওইখানে অটোমেটিক সেভ হয়ে থাকলে তারা কিন্তু টাকা নিয়ে যেতে পারে। তাহলে ইন্টারনেট ব্যাঙ্কিং গেল, এরপর হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং। মোবাইল ব্যাঙ্কিং ইজ মোস্ট পপুলার মেথড অফ ব্যাঙ্কিং, এটা হচ্ছে একটা পপুলার মেথড উইচ অ্যাসিস্ট ইউ টু ইনিশিয়েট দ্য ব্যাঙ্কিং অপারেশন অন ইউর মোবাইল ফোন, যার মাধ্যমে আপনি মোবাইল ফোনের মাধ্যমে ব্যাঙ্কিং অপারেশন করতে পারবেন, ব্যাঙ্কিং কাজকর্ম। অল ব্যাঙ্কস আর প্রোভাইডিং দেয়ার মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন টু দেয়ার কাস্টমার, কাস্টমারের প্রত্যেকের কাছে মোবাইল ব্যাঙ্কিং যে অ্যাপ্লিকেশন আছে। ওই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে কিন্তু আপনি ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন অথবা অ্যাপ্লিকেশন, কিন্তু মোবাইল ব্যাঙ্কিংয়ে অ্যাপ্লিকেশন আছে। ইউ ক্যান ইউজ মোবাইল ব্যাঙ্কিং ফর ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার, পেমেন্ট অর অফ বিল, ভিউ অ্যাকাউন্ট ব্যালেন্স এটসেট্রা। আপনি এইটার মাধ্যমে ব্যাঙ্কিং মানে দ্রুত আপনি ট্রান্সফার করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, অ্যাকাউন্ট ব্যালেন্স ইত্যাদি চেক করতে পারবেন, ঠিক আছে। এরপরে অ্যাট দ্য টাইম অফ ডিমনিটাইজেশন, এটা হচ্ছে কিছু কি ইউজ অফ মোবাইল ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিংয়ের ইউজটা কোথায় হতে পারে। ইজি টু অ্যাক্সেস অ্যাকাউন্ট ইনফরমেশন, সহজভাবে অ্যাকাউন্ট ইনফরমেশন পেতে পারেন। দিস ইজ দ্য প্রাইমারি সার্ভিস প্রোভাইডেড থ্রু মোবাইল ব্যাঙ্কিং, দাস উইথ দ্য অ্যাপ অ্যাভেইলেবল ইন ইউর মোবাইল ইউ ক্যান বেটার ম্যানেজ ইউর ফান্ড। ওই যে অ্যাপ আছে ওই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ফান্ডকে ভালোভাবে ম্যানেজ করতে পারবেন, মানে জানতে পারবেন যে ট্রান্সফার হচ্ছে কি না, আসতেছে কি না, যাচ্ছে কি না, কত আছে, আবার কোথায় পাঠাতে হবে, আবার কবে আসতে হবে, এই সব কিছু আর কি আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন। উইথ মোবাইল অ্যাপ ইউ ক্যান ভিউ ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারেন, ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারেন, স্টেটমেন্ট দেখতে পারেন, এডেস্ট মানে আইই মানে হচ্ছে এডেস্ট, এটার অর্থ হচ্ছে উদাহরণত ইউ লোন স্টেটমেন্ট অর ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, আপনার লোন স্টেটমেন্ট এবং ক্রেডিট কার্ড স্টেটমেন্টও দেখতে পারেন। এরপর ফান্ড ট্রান্সফার করতে পারবেন, এরপরে আদার সার্ভিস পেতে পারেন। আদার সার্ভিস কী কী হতে পারে, সিডি, সিডি এফডি, সিডি মানে হচ্ছে ক্যাশ ডিপোজিট, ফান্ড ডিপোজিট, আরডি অ্যাকাউন্ট ইত্যাদি, এগুলো খুলতে পারবেন। মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলো কি, হোয়াইল ইউজিং মোবাইল ব্যাঙ্কিং সেট পিন আর পাসওয়ার্ড টু ওপেন অ্যাপ, পাসওয়ার্ড এবং পিন, পাসওয়ার্ড পিন অথবা পাসওয়ার্ড দেওয়া লাগবে অ্যাপ ওপেন করার জন্য। টু রিসিভ ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন অ্যালার্ট রেজিস্টার ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে আপনি মোবাইল নাম্বার এবং আইডি অ্যাড করবেন। ডু নট ওপেন এনি ইউআরএল ইন দ্য মোবাইল মেসেজ আনলেস ইউ শিওর, শিওর না হয় যে কোনো ইউআরএল অন করবেন না, কারণ এটার মাধ্যমে কিন্তু ওই ইউআরএলের মাধ্যমে দেখা গেছে সে তার আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি পেয়ে যেতে পারে, আর যদি পেয়ে যায় তাহলে তো টাকাটুকু নিয়ে সব নিয়ে উধাও, বুঝছেন। এরপর হচ্ছে ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, এটা দিয়ে মূলত আর কি পেমেন্টের জন্য এটা তৈরি করা হয়েছে। হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কীভাবে কাজ করে, ইউপিআই যে ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড অ্যালাউস ইউ টু ইনস্ট্যান্ট ট্রান্সফার অফ ফান্ড ফ্রম ওয়ান অ্যাকাউন্ট টু অ্যানাদার ভায়া ইউর মোবাইল, মোবাইলের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন। অ্যাজ ইট ইজ রিয়েল টাইম ইনস্ট্যান্ট ট্রান্সফার সিস্টেম টেক্স ভেরি লেস টাইম
দেন মানে হচ্ছে এটা খুব অল্প সময়ের মাধ্যমে ট্রান্সফারটা করা যায়। ওয়াইল ইনস্ট্যান্ট ট্রান্সফার আইএফএসসি কোড মোবাইল নাম্বার অ্যান্ড ভার্চুয়াল আইডি শুড হ্যাভ টু বি কারেক্টলি মেনশন, ওই যে আপনার আইডি ছিল ওইটা কারেক্টলি মেনশন করতে হবে, আইডি পাসওয়ার্ড দ্য ফোর ডিজিট এমপিআইএন দরকার নাই। এরপরে এটা কীভাবে আপনি সেট আপ দেবেন, প্রথমে ইউ হ্যাভ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইউর ব্যাঙ্কস ইউপিআই অ্যাপ থ্রু গুগল প্লে, গুগল প্লে থেকে ব্যাঙ্কের ইউপিআই অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপরে ফিল্ড রেকর্ড যেগুলো চাবে দিতে হবে, থার্ডে হচ্ছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, ভেরিফাই দ্য ওটিপি যেটা আমরা স্বাভাবিকভাবে করে থাকি, দিস ভেরিফিকেশন উইল অথরাইজ, এরপর আপনি এটা ইউজ করতে পারবেন। এটা ম্যাক্সিমাম এটা দিয়ে মূলত কী করা হয়, দিস উইল কমপ্লিট ইউর রেজিস্টার প্রসেস অ্যান্ড ইউ ক্যান সেন্ড অর রিকোয়েস্ট ফর মানি টু বি ট্রান্সফার্ম, এইটার মাধ্যমে আপনি হয়তো টাকা পাঠাইতে পারেন অথবা টাকা আনার জন্য রিকোয়েস্ট দিতে পারেন। মোর দ্যান ওয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যান বি লিঙ্কড উইথ ইউর ইউপিআই, ইউপিআইয়ের মাধ্যমে আপনি একটা ব্যাঙ্কের অধিক ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনি এটার সাথে একীভূত করতে পারেন, ইউনিফাইড কিন্তু আগেই বলা হয়েছে। ইউ ক্যান নট লিঙ্ক ইউর মোবাইল ওয়ালেট টু ইউর ইউপিআই, অনলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যান বি লিঙ্কড, এটার মাধ্যমে আপনি মোবাইল ওয়ালেট কিন্তু পারবেন না অ্যাড করতে, অনলি ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন ইউপিআইয়ের মধ্যে। এরপরে ম্যাক্সিমাম লিমিট এখানে দেওয়া আছে 1,00,000 টাকা পার ডে, কিন্তু যদি বিশেষ হয় তাহলে আর কি কী কী জেনে বলা আছে দরকার নেই। এরপর ই ওয়ালেট, ইলেকট্রিক ওয়ালেট যেটা, ই ওয়ালেট কী, ই ওয়ালেট হচ্ছে ইন টুডেস এজ অফ স্মার্টফোনস ইয়াং জেনারেশন ইজ প্রেফারিং ই ওয়ালেট ইনস্টিড অফ দেয়ার এটিএম অ্যান্ড ডেবিট কার্ড, এটিএম এবং ডেবিট কার্ডের বিপরীতে তারা ই ওয়ালেট ব্যবহার করতেছে। ই ওয়ালেট হ্যাজ বিকাম এ গ্রেট অপশন ফর ক্যাশলেস পেমেন্ট, ক্যাশলেস পেমেন্টের একটা বড় ধরনের অপশন এটা। ই ওয়ালেট ইজ অলসো নোন অ্যাজ ডিজিটাল ওয়ালেট অ্যান্ড ইট ইজ ইলেকট্রনিক সফটওয়্যার অর অনলাইন সার্ভিস দ্যাট অ্যালাউস ইউ টু ট্রান্সফার ফান্ড ইলেকট্রনিক্যালি টু আদার, মানে ইলেকট্রনিক্যালি আপনি আপনার ফান্ড ট্রান্সফার করতে পারবেন অপরের কাছে, এই হচ্ছে ই ওয়ালেট। ইট অলসো ফ্যাসিলিটেটস স্টোরেজ অফ এন্টার ইনফরমেশন অফ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড রিডিউসেস দ্য নিড টু এন্টার অ্যাকাউন্ট ডিটেল অ্যাট দ্য টাইম অফ অনলাইন পেমেন্ট, এই অনলাইন পেমেন্টের সময় আপনার রিডিউস মানে অ্যাকাউন্টে ঢুকতে হয় না। বারবার এই মূল হচ্ছে এই কথা, আপনি এই ই ওয়ালেটের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এরপরে ফর দিস দ্য কাস্টমার হ্যাজ টু ইনস্টল দ্য ই ওয়ালেট অ্যাপ্লিকেশন অ্যান্ড লিঙ্ক ইট উইথ হিজ ওন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার মানে আগে আপনার করতে হচ্ছে ইউপিআই, ইউপিআইয়ের জন্য ইউপিআই যেই অ্যাপস ছিল সেটা ডাউনলোড করতে হয়, আর এখানে আপনার ই ওয়ালেট অ্যাপস ডাউনলোড করতে হবে। এই ই ওয়ালেট হচ্ছে তিন প্রকার, ক্লোজ ওয়ালেট, আরেকটা হচ্ছে সেমি ক্লোজ, আরেকটা হচ্ছে ওপেন। ক্লোজটাকে ক্লোজ হচ্ছে ইন দিস কেস, এই ক্ষেত্রে ইফ ইউ রিটার্ন দ্য প্রোডাক্ট টু এ কোম্পানি, আপনি যদি কোনো কোম্পানিকে আপনি যদি ক্লোজ ওয়ালেট খোলেন তাহলে আপনি কোম্পানিকে যদি কোনো প্রোডাক্ট রিটার্ন করেন সে দ্য কোম্পানি ওই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকাই দেবে এবং ওই টাকা দিয়ে আপনি শুধুমাত্র ওই কোম্পানি থেকে কিনতে পারবেন। যেমন আপনি যদি মনে করেন একটা আরএফএলের ইয়েতে গেলেন, হ্যাঁ আরএফএলের একটা শোরুমে গেলেন, ওইখানে আপনি মনে করেন যে জিনিস কিনলেন 1,000 টাকার, কিন্তু আপনি দেখতেছেন আপনার কিছু জিনিস এটা আপনার চেঞ্জ করতে হবে, হ্যাঁ তখন সে কিন্তু আপনাকে ফিরিয়ে দিলে 300 টাকা ফেরত দিবে না, তখন আপনাকে ওই 300 টাকার সমপরিমাণ কিছু জিনিস ওই দোকান থেকে কিনতে হবে, এটা হচ্ছে ক্লোজ ওয়ালেট, যেমন বাটার দোকানে এইভাবে করে থাকে। আর সেমি ক্লোজ হচ্ছে কি, ইন দিস ওয়ালেট ইউ ক্যান নেইদার ডিপোজিট নর উইথড্র, আপনি টাকা ঢুকাতেও পারবেন না উইথড্র করতে পারবেন না, বাট দিস মানি ইজ ইউজ টু পে ফর পার্চেস অফ এনি কোম্পানিস প্রোডাক্ট, ওই যে ক্লোজ ওয়ালেটে যেমন শুধুমাত্র ওই কোম্পানিটা কিনতে হবে, কিন্তু সেমি ক্লোজটা আপনি টাকা উঠাতে পারবেন না কিন্তু জিনিস কিনতে হবে, সেটা যে কোনো কোম্পানিটা কিনতে পারবেন। তার মানে যদি যেই কোম্পানিটা জিনিস সেই কোম্পানিটাই কিনতে হয় ক্লোজড, আর যদি কিনতেই হয় টাকা উইথড্র করা যাবে না ঢুকানো যাবে না, তবে সেই টাকা খরচ করে কেনা যাবে, তবে যে কোনো কোম্পানির থেকে যে কোনো কোম্পানির প্রোডাক্ট যদি কিনতে পারেন তবে সেটা হচ্ছে সেমি ক্লোজড। আর ওপেন ওয়ালেট হচ্ছে টাকা ঢুকাতে পারবেন, বের করতে পারবেন, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে করতে পারবেন। এরপরে এটিএম, ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড, এটিএম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলোর মাধ্যমে হেল্প ইন প্ল্যানিং অ্যান্ড বাজেটিং মোর মোর সোর্স রিওয়ার্ডস অন ট্রানজ্যাকশন, এই আর কি। এই হচ্ছে মূলত আমাদের এটিএম কার্ড দেখাইছে এখানে বিস্তারিত, এটিএম কার্ড কী, ডেবিট কার্ড কী, ক্রেডিট কার্ড এগুলো তো সবাই আমরা জানি, তো এই হচ্ছে আর কি মোটামুটি বিস্তারিত। আশা করি ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।